আসসালামু আলাইকুম বিওয়ার, আশা করি আপনারা সব ভালো আছেন। গেছে কালকে দুইটা ভিডিও আপলোড করছিলাম, ইনসেকটিসাইড আর পেস্টিসাইড। তো আজকে আমি জাস্ট কালি ফিফটার লগি ফিফটা যে এরিয়া চলাচল করে তার লগি একটা একটা আপনারা হয়েছি, তারপরে আমি বানাইলাম আমার গার্ডেনও লাল ফিফটা খালা ফিফটা হয়ে গেছে। তো আমি একটা গাছও বা গাছের জোরও কোনো বাইদি ইউজ করতাম না, যে বাইদি ফিফটা চলা ফেরা করে ও তার রাস্তা আমি দিমু আর কি, যেমন ধরি লাও অন বাইরে দিয়ে চলো অন দিমু আর কি। তো ওষুধ যে একটা বানাই দাও দেখো কা। তো নর্মালি এক চা চামচের লগে এক চা চামচ কর্নফ্লাওয়ার ইউজ করতা। তো যারা কর্নফ্লাওয়ার থাকে না, বরিক পাউডার বা বেবি পাউডার ইউজ করা যাইব। তো আমার আছে নর্মাল জনসন বেবি পাউডার আছে, তো ও পাউডার লইছি আমি। ইয়া আমি বেশ করেই বানাই মই একটু দেখি, আমার ওখানে দেখা যাননি। এক চামচ, দুই চামচ, চামচ, সাইড চামচ, সাইড চামচ তো একটু কম হয়ে গেছে, সাইড চামচ, ফার্স্ট চামচ, ধরো আমার ছয় চামচের মতো বরিক পাউডার আছে, সব ডালে নিছি। বেবি পাউডার দিছি কর্নফ্লাওয়ার বদলা, ছয় চামচ হয়েছে আমার বরিক পাউডার। এখন আমি দিমু দেখলানি তৈল সুগার। তো ছয় চামচ বরিক পাউডার হয়েছে, ছয় চামচ সুগার দিব। সুগারের লগে সেম চামচ ব্যবহার করবা না, আপনারা ডিফারেন্ট চামচ ক্লিন চামচ ব্যবহার করবা। এক চামচ, দুই চামচ, তিন চামচ, চার চামচ, পাঁচ চামচ, ছয় চামচ, ছয় চামচ আমি বরিক পাউডার, ছয় চামচ চিনি, ছয় চামচ দিছি। দিয়া আমি ও ফানি দিমু, ফানি দিয়া পেস্ট পেস্ট বানাইমু। আবার বেশি দিন না, জানো তোরা তোরা করে দিবা, বেশি ঘন হইলে আবার পানি দিবা। আগে পয়লা তোরা পানি দিয়ে দিয়া স্টার্ট করবা, দিয়া ওলা পেস্ট বানাই। একটা একমাত্র ভাই বোন একটা ফিফটার লগে বানাইছি পেজটা, যে রাস্তা বাইদি ফিফটার বেশি আওয়াজ আওয়া করে বা আপনারা গাছের খান্দা বাইদি কোনো জায়গা আছে ওখানে আপনারা ওলা এক চামচ পরিমাণ ওলা মানে ডাকিতে পারবা, দাদা ফিফটা ইয়া খাইব, গুম খাওয়ার পরে আস্তে আস্তে ফিফটা মর মর মরবো আর কি। আসলে পানিটা একটু বেশি দিলেইছি আমি, একটু ঘন করবা, সামান্য একটু ঘন থাকতে হইব। আরো তো আমি একটা বানাই টাকি দিব, বানাই টাকার পরে কিন্তু হইব তো কিছু আপনার ঘন হয়ে যাব। আমি আর কালকে ব্যবহার করবো, আজকে তো আর রাইট, কালকে আমি ও আমার গাছের খান্দা বাই দিয়ে কিছু ফাত্তর আছে বা জায়গা আছে ওটা জায়গা বাই দিয়ে ডাকি দিমু, ওলা এক চামচ এক চামচ দিয়ে ওলা লগরিয়া বাদে ফিফটা ইয়া গুণ করে খাইব, একটা একটা করে নিয়া খাইব। আর
আরেকটারে আরেকটারে নিয়ে খাবো এইবার, তারপরে মারা যাই। তো আপনারা ওলা একটা পেস্ট বানাইবা, আমার একটা পেস্টটা একটু বেশি ফাতলা হয়ে গেছে, ফানে আসলে বেশি লাইছি, একটু কম হইতো আছে। তারপরে এইলা ফাতলা যদি হয়ে যায় আপনারা আরো এক চা চামচ চিনি আরো এক চা চামচ বরিক পাউডার জো করে দিতে পারবা, এড করে দিতে পারবা। তো আমি কিছু আরো এক চামচ পরিমাণ দিলেই দাম। এরপরে চিনিও আর চা চামচ পরিমাণ দিলেই দাম। তো আশা করি আমার একটা আন্তাজার পেস্ট হয়ে যাব। ও যেন দেখলা ও ঠিক আছে এখন। গাছর মানে কিছু একটা দূরত্ব রাখ দিতে পারবা, আর গাছর জোরে উড়ে দিবার দরকার নাই। পেস্টটা বানাইয়া আপনারা টবর খান্দা বাই দিয়েও দিতে পারবা, যেটা টবর বাই দিয়ে এজ আছে এজোর খান্দা বাই দিয়ে দিতে পারবা যদি টব ফিফটা থাকে। আর মাটির দিতে পারবা, এরপরে গালা বাই দিয়ে যদি কোনো ব্রিক্স থাকে বা রক থাকে ওটার উপরে দিয়ে ওলা দিতে পারবা। তারপরে আমার কিছুটা গুণ হয়েছে। তো পানিটা আপনারা এক কাম করবা, চার চামচে দুই চামচ পানি দিয়া পয়লা স্টার দিবা। আমি আসলে রুষে পানি ঢালি নিছি, আমারটা বেশি ফাতলা হয়ে গেছে। তো একটা হইল ফিফরার একমাত্র ঔষধ। তো আশা করি ভাই বোন আপনারা তো আমার পেস্টিসাইড ইনসেকটিসাইড ভিডিও যে আপলোড করছি এখন তো বেশ ভিউ করছেন না, আপনারা দয়া করে দেখবা, লাইক দিবা। আর আজকে স্পেশাল রেসিপি বানাইলাম ফিফরার লগে খালি একমাত্র। আর যেটা পেস্টিসাইড ইনসেকটিসাইড বানাইছি যেটা দেখাইছি আপনারা অতো ফিফরায় মরব, বা একটা হইল আপনারা তার রাস্তা দিতে পারবা, যে রাস্তা বাই দিয়ে উঠালাম আখরের ফিফরা চলাফেরা করে রোগুদ দিতে পারবা। বুঝছেন যে সাইটে দি টব কার ফটো কার রাউন্ড কার রেস বেডক, আপনারা রেস বেডো এক সাইটে দিয়ে আপনারা ওলা দিলে ইলে আশা করি বুঝতে পারবা। আমি আর দেখাইতাম পারলাম না, ওলা দিবা ও ওলা সাইটে দিয়ে দিতে পারবা, ও দেখলাম আমি যে দিলাম ওলা সাইটে দিয়ে দিবা। তো তাতে ইয়া খাইতে পারে ফিফলাই আর কি। আমার একটা স্টিল গণ নাই, তবে আমি ওভারনাইট থাকলে আমার একটা গণ হয়ে যাবো আমি বুঝলাম। তো আপনারা যে সময় বানাইবা প্লিজ চূড়া ফানি দিয়া ফইলা স্টার্টিং করবা, তাতে ও গণ আর আস্তে আস্তে হইব আরও বেশি একটু ফাতলা হয়ে গেছে। আপনারা যে সময় স্লিপারে জায়গা দিবা যে সময় সময় সব ফরি যাব আঁকের লগে একটু স্টিকি থাকতে হইব, একটু স্টিকি থাকতে হবে যাতে বসে ওলা কোনটা দেয় জো দিলে ফরে না জেলা বাটে বাটে আর কি স্পষ্ট বানাইবা। তো আপনারা যতক্ষণ দরকার যে পরিমাণ দরকার যতক্ষণ জায়গার লগে দরকার আপনারা ইউজ করবা। তো আমার গার্ডেনও লাল ফিফরা খালা ফিফরা বেশি হয়ে গেছে, ওইয়া গিয়া আমার গাছর আগা নষ্ট করে দিছে, এরপরে খদুর আগাও নষ্ট করে দিছে, এরপরে উড়ির আগাও নষ্ট করে দিছে। খরার কারণে গিয়াওনে উড়ি আমার আর খদু মানে এখন বল কমে গেছে, বাইর দেওয়া বন্ধ হয়ে গেছে। তো কিছু ফিফরার দোষে হয় স্পাইডার মেইটে হয়, তো ওগুলো আপনারা কেউ। তো আশা করি আপনারা আজকের যে আমার তো ভাই বোন ইনতে কুকিং রেসিপি আনো না, আমি আজকে দেখাইলাম ফিফরার রেসিপি কিলা ফিফরার লগে আপনারা খাদ্য বানাইতা তার স্পেশাল রেসিপি হইল একটা। তো আশা করি ভাই বোন ভালা লাগবো আপনার। আমি অন্য একটা ভিডিও বানাইমু কোন সময় কোন দিন কোন জিনিস রইতা পারবা
বাড়া বা ভিতরে আমরা ভেজিটেবল দেখতে আমরা রুই বা ওগুলার উপরে একটা ভিডিও বানাইমু। আর একটা বানাইতাম পারি কম্পানিয়ন প্লান্টস আছে কিছু কিছু, একটা ফ্যামিলি মেম্বার আছে গাছর মানে এখানো রইলে তারা মানে একটা গ্রুপ হয়ে করিয়া রইলে আর কি গাছ মানে ভালো হয়, ফুকা মাকড় তোনেও রক্ষ হয়, ডিজিজ তোনেও রক্ষ হয়, এরপরে পলিনেশনের লগেও হেল্প হয়। তো একটার লগে আর একটা কোন কোন কোম্পানিয়ন প্লান বেটার আর কোন কোন কোম্পানিয়ন বাদ আর কি ওগুলা আমি বুঝাইয়া হইয়া যাইম আপনারা রেমেডি মাইতিয়া। তো আশা করি আপনারা বুঝতে পারবা কোম্পানিয়ন প্লান, আশা করি বুঝরা ওগুলো আমি মারতাম পারি। আর আপনারা আমার ভিডিও আমার চ্যানেল দেখতে থাকা, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা আর কমেন্ট করবা সুন্দর সুন্দর। ওকে, আসসালামু আলাইকুম, আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।